শ্রাবণ মাস মানে ভোলে বাবার মাস, এবং এই মাসে পশ্চিমবঙ্গের মানুষের যে নামটি প্রথমে মাথায় আসে সেই নামটি হলো তারকেশ্বর। তো এই শ্রাবণ মাসের শুরুতেই আমি তারকেশ্বর ঘুরে আসলাম, দেখে আসলাম সেখানে পুজো দেওয়ার নতুন কী পদ্ধতি আছে, কেমন ভিড়। তো এই পর্বে আমি আপনাদের সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। তারকেশ্বর আসার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে রেলপথ। হাওড়া থেকে আরামবাগ লোকাল, গোঘাট লোকাল ও তারকেশ্বর লোকাল, এই তিনটি লোকাল ট্রেনে করেই আপনারা সরাসরি হাওড়া থেকে তারকেশ্বর আসতে পারেন। যারা পায়ে হেঁটে কাওয়ার যাত্রা করতে চান তারা কিন্তু এই শেওড়াফুলি স্টেশনে নেমে যেতে পারেন। শেওড়াফুলি স্টেশন থেকে নেমেই আপনারা সামনে গঙ্গার ঘাট আছে, এবং এই গঙ্গার ঘাটে এসে জল তুলে প্রায় 45 কিলোমিটার পায়ে হেঁটে বহু পুণ্যার্থী কিন্তু এই কাওয়ার যাত্রা করেন। যারা কাওয়ার যাত্রা করতে চান তারা কিন্তু এই শেওড়াফুলি স্টেশন থেকেই নেমেই আপনারা জল নিয়ে কাওয়ার যাত্রা শুরু করতে পারেন। শেওড়াফুলি স্টেশনে নেমে আপনারা মিনিট পাঁচেক হেঁটেই আপনারা চলে আসবেন এই শেওড়াফুলি গঙ্গার ঘাটে। এখান থেকে জল নিয়ে কিন্তু বহু পুণ্যার্থী কানোয়া যাত্রা শুরু করেন। যারা পায়ে হেঁটে যেতে পারবেন না তারা কিন্তু এখান থেকে জল নিয়েও আপনারা ট্রেনে করে সরাসরি তারকেশ্বর যেতে পারেন। এছাড়া যারা শিয়ালদার দিক থেকে আসতে চান তারা শিয়ালদার দিক থেকে ব্যারাকপুরে নেমে খেয়া পার করে আপনারা সরাসরি শেওড়াফুলি আসতে পারেন। এবং এই শেওড়াফুলি ঘাটের কাছেই আছে একটি প্রাচীন মা কালীর মন্দির, এবং এই কানোয়া যাত্রীরা কিন্তু এই মা কালীর মন্দিরে পুজো দিয়েই তারপর কানোয়া যাত্রা শুরু করেন। যারা আমার মতো ট্রেনে যেতে চান তারা কিন্তু এই শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল নিয়েই চলে আসুন শেওড়াফুলি রেলওয়ে স্টেশনে। শেওড়াফুলি রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা তারকেশ্বর লোকাল পাবেন। হাওড়া থেকে তারকেশ্বরের লোকাল ট্রেনে ভাড়া হচ্ছে মাত্র 15 টাকা। ট্রেনে আপনার আসতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা, তবে এই 1.5 ঘন্টা সময় আপনি কীভাবে যে অতিক্রান্ত করে ফেলবেন বুঝতেই পারবেন না। মূলত শেওড়াফুলির পর থেকেই শুরু হয়ে যাবে সবুজের সমারোহ, চারিদিকে ধানক্ষেত এবং সবুজের সমারোহ। তার সাথে জানলার ধারে একটি সিট পাওয়া গেলে সেটি তো বাড়তি পাওনা। চলুন যেতে যেতে এই তারকেশ্বর মন্দিরের কাহিনী আপনাদের জানাই। তারকনাথ মন্দির বা তারকেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার তারকেশ্বরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এখানে হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে পুজো করা হয়। এই মন্দিরের শিবকে তারকনাথ রূপে পূজা করা হয়। 1729 সালে নির্মিত এই মন্দিরটি আটচালা মন্দির। মন্দিরের সামনে একটি নাট মন্দির আছে। মন্দিরের কাছে কালী ও লক্ষ্মীনারায়ণের মন্দির আছে। সেই মন্দিরের উত্তর দিকে দুধ পুকুর নামে একটি পুকুর আছে। বলা হয় এই দুধ পুকুর দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী মা সারদা দেবী এই মন্দিরে একাধিকবার পূজা দিতে এসেছেন। কিংবদন্তি অনুসারে রাজা ভানুমল্ল তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্নাদেশ পান। এরপর তিনি স্বয়ম্ভু শিবলিঙ্গটি খুঁজে বার করেন। 1729 সালে বাবা তারকনাথ নামে পরিচিত এই লিঙ্গের ওপর আধুনিক মন্দিরটি গড়ে ওঠে। প্রতি বছরই এই মন্দিরে ভিড় থাকে, তবে শ্রাবণ মাসে এই মন্দিরে কিন্তু বিরাট মেলা বসে এবং বহু পুণ্যার্থী কাওয়ার যাত্রা করে এই মন্দিরে পুজো দিতে আসেন। এছাড়াও সোমবার সারা বছরেই সোমবারে প্রচুর ভিড় থাকে। এছাড়াও ফাল্গুন মাসে শিবরাত্রি, চৈত্র মাসের গাজন উৎসবে প্রচুর মানুষের সমাগম ঘটে এখানে। এছাড়াও মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতেও বিশেষ উৎসব এখানে হয়। বাবা তারকনাথ তিনি ভগবান শিবের একটি অন্যতম রূপ, যিনি সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করেছিলেন। তারকেশ্বরনাথ ভগবতী তারার স্বামী, তাই তারাপীঠের সঙ্গে এই মন্দিরের কিন্তু একটি নিবিড় যোগাযোগ রয়েছে। চলে আসলাম তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর স্টেশন থেকে নেমে আপনারা সোজা বাইরের দিকে বেরিয়ে আসুন। সামান্য মিনিট পাঁচেক হেঁটেই আপনারা পৌঁছে যেতে পারবেন মন্দিরে। স্টেশনের এদিক থেকে সামনে বেরিয়ে আসুন। এখান থেকে বেরিয়ে মন্দির পায়ে হেঁটে যেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। সাথে বয়স্ক মানুষ থাকলে যারা পায়ে হেঁটে যেতে পারবেন না তারা টোটো করে চলে যেতে পারেন, মাত্র 10 টাকার বিনিময়ে আপনাদেরকে মন্দিরে পৌঁছে দেবে।
স্টেশনের সামনের এই রাস্তা ধরেই আমি মন্দিরের পথে পায়ে হাঁটা শুরু করে দিলাম। এখান থেকে মন্দির পৌঁছানোর জন্য খুব সুন্দরভাবে দিক নির্দেশ করা আছে, আপনার পৌঁছাতে কোনো রকম সমস্যা হবে না। মন্দিরে যাওয়ার পথে মন্দিরের কিছুটা আগেই পড়বে এই তোরণটি, এই তোরণের পরেই মন্দিরে প্রবেশ পথ। মন্দিরে যাওয়ার পথেই আপনারা পড়বে অসংখ্য দোকান, চাইলে এখান থেকে আপনারা কেনাকাটা করে নিতে পারেন। এছাড়াও পূজা দেওয়ার জন্য পূজার সামগ্রী আপনারা এই দোকানগুলি থেকে নিয়ে নিতে পারেন। যারা সরাসরি নিজস্ব গাড়ি নিয়ে তারকেশ্বর আসবেন তারা মন্দিরে 100 মিটার আগেই আপনারা পার্কিং পেয়ে যাবেন, এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। যারা এখানে এসে একদিন থাকার পরিকল্পনা করবেন তারা থাকার জন্য এখানে অসংখ্য হোটেল পেয়ে যাবেন, এছাড়াও খাওয়া দাওয়ার জন্য অনেক হোটেল ও রেস্টুরেন্ট এখানে আছে। স্টেশন থেকে মাত্র 10 মিনিট পায়ে হেঁটেই আমি পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরের প্রবেশের মুখেই দেখবেন স্বয়ং মহাদেবের একটি খুব বড় মূর্তি সামনে আছে। পূজা দেওয়ার জন্য মন্দিরের সামনেই অসংখ্য দোকান আছে, এখান থেকে আপনারা প্রসাদ কিনে নিতে পারেন, 51 টাকা 101 টাকা বিভিন্ন দামের আছে। আমি এই 1 নম্বর গেট থেকে প্রবেশ করেছি, এছাড়া মন্দিরে প্রবেশের জন্য আরও বেশ কয়েকটি গেট আছে, আপনারা চাইলে যে কোনো গেট থেকেই মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দিরে প্রবেশ করেই মন্দিরের একদম সামনেই এই দুধ পুকুর, এবং এই দুধ পুকুরে স্নান করেই পুণ্যার্থীরা মন্দিরে পুজো দিতে যান, এবং পুণ্যার্থীরা বিশ্বাস করেন এই পুকুরে চান করলে মনস্কামনা পূর্ণ হয়। যারা কোনো কারণে বাবার মাথায় জল ঢালার জন্য জল সরাসরি গঙ্গা থেকে আনতে পারবেন না তারা মন্দিরের সামনে এরকম দোকান পেয়ে যাবেন, এখান থেকে আপনারা জল কিনে নিতে পারেন বাবার মাথায় ঢালার জন্য। এবং দুধ পুকুর থেকে স্নান করে সামনে এদিকে এগিয়ে এসেই সামনে মন্দির। মন্দিরের সামনে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আপনাদের কোনো রকম ছবি দেখাতে পারলাম না। মন্দিরের সামনেই আছে একটি বিরাট নাট মন্দির, এবং এই নাট মন্দিরে আছে নন্দীর 2টি মূর্তি, যেখানে এসে পুণ্যার্থীরা পূজা করছেন। মন্দিরে পূজা দেওয়ার জন্য শ্রাবণ মাসে বিশেষ মহিলাদের জন্য আলাদা লাইন করা হয়েছে, এছাড়াও আপনারা VIP দর্শন করতে পারেন, মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা স্পেশাল লাইনে দাঁড়িয়ে একটু তাড়াতাড়ি পুজো দিতে পারেন। এই মন্দিরের গঠনে কিন্তু তারাপীঠ মন্দিরের মতোই অনেকটা মিল রয়েছে। আপনারা মন্দিরের চূড়াটি দেখতে চাইলে আপনারা দুধ পুকুরের একটু পিছন দিকে চলে আসবেন, এখান থেকে কিন্তু মন্দিরের চূড়াটি দৃশ্যমান। এই ছিল 2023 সালের তারকেশ্বর ভ্রমণের অভিজ্ঞতা, কি ভাবছেন? চলে আসুন তাড়াতাড়ি বাবার দর্শন করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে হারার মহাদেব লিখবেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।